এখন আমরা হায়দ্রাবাদ লঞ্চে আছি এই যে হ্যাপি জি স্ন্যাক্স খাচ্ছে এটা লঞ্চটা সব লঞ্চেরই পুরোটাই লঞ্চটা হ্যাপি ভাই এদিকে কিছু কিছু খাবারের সব থাকে এখানে অনেক কিছুই থাকে মোটামুটি আর সব তো ফ্রি পুরো খাবারটাই ফ্রি আমরা বেরিয়েছিলাম আসানসোল থেকে আড়াইটে নাগাদ এখানে পৌঁছেছি 4:30 এখানে আবার কানেক্টিং ফ্লাইট আছে আমার গোয়া যাচ্ছে হায়দ্রাবাদে চেক ইন হয়ে গেল কনজেস্টেড পায়ার লেগ স্পেস একদম নেই খুব বাজে অবস্থা এখন আরো এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বলা টায়ার লাগছে এবার এই গোয়া এয়ারপোর্টে ল্যান্ড হচ্ছে এটা আমাদের রুমের বাইরে এটা রুমটা এটা রুমের বাইরে কটেজ শেপ বানিয়ে দেয় সব কটেজ এগুলো না সামনে লোন আর এগুলো পুরো কটেজ এটা একটা দারুণ জিনিস হ্যাঁ কোকোনাটের উপরে ওয়েদার ফোরকাস্টিং করা আছে বোর্ডটাতে কি সুন্দর এটা হচ্ছে রাডিসনের রিসেপশন লবি এটা আজকে আমার এক দাদা মানে বন্ধু কাম দাদা তার মেয়ের বিয়ে তো তারই এটা গেট ফেট এগুলো ডেকোরেশন করা হয়েছে এটা হচ্ছে পুরো প্রোগ্রামটা ডিটেলস ওয়েলকামিং এটা ওদের এর জন্য এখন আমরা ওয়েট করছি আমাদের রুমটা কালকে চেঞ্জ হয়েছে ওটার জন্য আমরা এখন লবিতে এসেছি এটাই আমার সেই বন্ধু আর দাদা হ্যাঁ সঞ্জয়বাবু হ্যাঁ ও ভিডিও বতা রে কেসে কেসে ও নেই নেই কর রে এটা হ্যাপি জি হ্যাপি জি জুস পিয়ে কি নেই নেই রুম কতনা দের বাদ মিলেগা আচ্ছা দে রা আমি চিন্তা মত কিজিয়ে এই শোপিসটা কি অদ্ভুত এটা
এইদিকের পুল এরিয়াটা, ওই দিকেরটাতে আলাদা আছে সকালবেলা যেখানে আমরা সুইমিং করছিলাম। এটা এই পাটটা রেডিসনের, ওইখানে সব কটেজগুলো ধরে ধরে খুবই ভালো, এত দারুণ ওয়েদার, হাওয়া হাওয়াটা দেখুন, সব গাছগুলো দেখুন, তাহলে বুঝতে পারেন হাওয়া কি প্রচুর হাওয়া, খুব ভালো লাগছে। বাস এবার আমরা এখানে রুমে চেক ইন করে তারপরে যাব লাঞ্চের জন্য। ওকে বাই। এই যে আমাদের রুম থেকে এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, আজ আবার মনে হয় রুম চেঞ্জ করবে আমাদের। এই যে কালু সব জায়গায় থাকে, কালু খেলছে, ওই যে কালু খেলছে। হ্যালো, হ্যালো, ইয়ার রুম মে পুছনা হ্যাঁ কে আপকোস নম্বর হ্যাঁ সুজি গো ফোন কি জান কি কাহা পর হ্যাঁ এটা রেস্টুরেন্টের রেডিওটা আর এটা পুলের রেডিওটা। পুলের রেডিওটা খুব সুন্দর, মাঝখানে একটা ব্রিজ, এই যে একটা ব্রিজ, ওই পাশে সুইমিং পুল অনেকটা বড়, একটু পুরোটা জুড়ে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এই ওপরে নিচে ওইদিকে আরও সব রুম, চারিদিক দিয়ে আমরা এলাম এটা আমাদের রুম। এই দিকে কাহা কাহা দিক নেই, আচ্ছা বাচ্চা গোদি লেখে রে, তাই চলতে।